বঙ্গের ভোটরঙ্গে শীতলকুচির আর্তনাদ এখন মধ্যগগনে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর মুখেও শীতলকুচি। আর ঠিক সেখানেই অনধিকারে প্রবেশ করলেন রাহুল সিনহা। বললেন, 8 জনকে গুলি করে মারা উচিত ছিল। পঞ্চদফা ভোটের আগে আজ সোমবার রাজ্যে 3-3টি সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে তিনি বর্ধমানে করেন, পরেরটি নদিয়ার কল্যাণীতে, আর শেষেরটি বারাসাতে। আর আজ তার বারাসাতে শো থাকার কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বারাসাতে স্লটটি আর পাননি। পঞ্চম দফার ভোটের আগে তুঙ্গে রয়েছে বিজেপির প্রচার, আর সেখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার ছেড়ে বললেন, দিদি, হার দেখে নতুন ষড়যন্ত্র, তফসিলি জাতির মানুষদের ভোট দিতে না দেওয়া, দলের লোককে দিয়ে ছাপ্পা দেওয়া, প্রকাশ্যে তৃণমূলের লোকেরা কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করবে, আর তৃণমূল ভিতরে ভিতরে ছাপ্পা দেবে। কোচবিহারে যা হয়েছে তা দিদির ছাপ্পা ভোট মাস্টার প্ল্যানের অংশ। আম্বেদকর ও হরিচাঁদ ঠাকুরের ভাবনাকে আহত করার কোনো অধিকার কিন্তু আপনার নেই দিদি। তিনি আরও বলেন, রাজনীতির থেকে বাংলার সম্মান কিন্তু অনেক বড়, সেটি আমাদের সকলকে মনে রাখতে হবে। আবার ঠিক সকলকেই অবাক করে দিয়ে একদা রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিনহা কিন্তু আজ বলে ফেললেন, 8 জনকে গুলি করে মারা উচিত ছিল। শীতলকুচি কাণ্ড কিন্তু বাংলার ইলেকশনকে এক প্রকার নতুন মোড় দিয়েছে। আর এদিন রাহুল সিনহা এই প্রসঙ্গে বলেছেন, ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক ছেলেকে যারা গুলি করে মেরেছে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন শেষ হয়ে গিয়েছে, মস্তান রাজ কায়েম করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। তিনি আরও বলেন, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী ঠিক কাজই করেছে, আবারও গোলমাল করলে এই জবাব দেবে, 8 জনকে গুলি করে মারা উচিত ছিল। কেন 4 জনকে মারল? ফোকাস করা উচিত বাহিনীকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ প্রসঙ্গে বলেছেন, মমতা উস্কানি না দিলে এই ঘটনা কিন্তু ঘটতো না। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় বলেই ফেললেন, তিনি কিন্তু প্রমাণিত করে দিয়েছিলেন যে এমনটি হতে চলেছে, আর তার ভবিষ্যৎবাণী আজ সত্য হলো। তবে শীতলকুচির ঘটনা প্রসঙ্গে মর্মাহত গোটা বঙ্গবাসী। আপনাদের কেমন লাগলো ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই লিখে জানিয়ে দেবেন।